আসসালামু আলাইকুম। আজকে আমরা হিউম্যারাস সম্পর্কে আলোচনা করব। এটা হিউম্যারাস, এটা আর্মের বোনস, আপার এক্সট্রিমিটির আর্মের বোনস। এটা রাইট সাইডের বোনস। এটা কেন রাইট সাইডের বোনস? এটার হেড ডিরেক্টেড মিডিয়ালি, ওলিকারন প্রসার লাইজ পোস্টেরিয়রলি, মিডিয়াল এপিগন্ডাই লাইজ মিডিয়ালি, ল্যাটারাল এপিগন্ডাই লাইজ ল্যাটারালি, রেডিয়াল প্রসার লাইজ অ্যান্টেরিয়রলি, করোনয়েড প্রসার লাইজ অ্যান্টেরিয়রলি। এটা একটা লং বোন। এটা তিনটা পার্ট, আপার ইন্ড, শ্যাফট আর হচ্ছে লোয়ার ইন্ড। আপার ইন্ডে কী কী প্রেশার আমরা দেখতে পাচ্ছি? আপার ইন্ড হচ্ছে হেড, অ্যানাটমিক্যাল লেগ, সার্জিক্যাল লেগ, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল, আবার বলছি গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল। এটা হচ্ছে ইন্টার টিউবারকুলার সালকাস, আর এটা হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটি। এবার শ্যাফটের মধ্যে হচ্ছে, এটা শ্যাফট, শ্যাফটে হচ্ছে তিনটা বর্ডার, মিডিয়াল বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডার। সারফেস তিনটা, অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এবার লোয়ার ইন্ড হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল পোসা, এটা হচ্ছে ক্যাপিচুলা, রেডিয়াল পোসা থাকবে ল্যাটারালি, আর হচ্ছে এটা হচ্ছে করোনয়েড পোসা, আর এটা হচ্ছে ট্রকলিয়া, ট্রকলিয়া। এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, আর এটা হচ্ছে ওলিক্রেনন পোসা। এটা হিউম্যারাস দুইটা জয়েন্ট ফর্ম করে। আপার ইন্ডে হচ্ছে যে হেড স্ক্যাপুলার গ্লিনয়েড ক্যাভিটির সাথে শোল্ডার জয়েন্ট তৈরি করে, শোল্ডার জয়েন্ট একটা সাইনোভিয়াল জয়েন্ট। আর লোয়ার ইন্ড রেডিয়াস এবং আলনার সাথে আর্টিকুলেট হয়ে এলবো জয়েন্ট তৈরি করে। দ্যাটস অল আপাতত হিউম্যারাস সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্ট শেয়ারিং।